আমরা তাহলে চলো আজ আলোচনা করে নিই ভারতের কৃষিজ ফসল থেকে তন্তুজ ফসল আমরা আলোচনা করে নেব কার্পাস নিয়ে ভারতের ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে প্রধান ফসল কার্পাস কার্পাস অর্থাৎ হল তুলা যা হল বস্ত্রবয়ন শিল্পের প্রধান কাঁচামাল এই তুলা চাষের জন্য গড় উষ্ণতার প্রয়োজন হয় টোয়েন্টি ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাতের প্রয়োজন হয় ফিফটি থেকে হান্ড্রেড সেন্টিমিটার এই মাঝারি ধরনের বৃষ্টিপাতই কিন্তু তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী এই তুলা চাষের জন্য উর্বর লবণাক্ত ও লবণাক্ত্রিতোয়াশ মাটি কিন্তু অত্যন্ত উপযোগী তোমরা যদি লক্ষ্য করে দেখো ভারতের রেগুর ও পলি মাটিতেও কিন্তু তুলা চাষ সব থেকে বেশি ভালো হয়ে থাকে জল নিকাশি ব্যবস্থাযুক্ত মৃদুর হালু জমিও কিন্তু তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী এই সমস্ত অনুকূল পরিবেশ থাকার জন্যই কিন্তু ভারতে তুলা চাষ অত্যন্ত উপযোগী হয়েছে এই কার্পাস উৎপাদনে ভারত কিন্তু পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে ভারতের যদি কার্পাস উৎপাদিত অঞ্চলগুলি দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে ভারতের পশ্চিম ভারত দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু লক্ষ্য করা যায় লক্ষ্য করলে দেখবে গুজরাট কার্পাস উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করে আর অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থান অধিকার করে এছাড়াও তোমরা দেখবে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং কর্ণাটকে কিছু পরিমাণ কার্পাস কিন্তু উৎপাদিত হয় ভারতের এই উন্নত মানের কার্পাস বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করা হয় যেরকম আমরা দেশগুলো দেখি শ্রীলঙ্কা জাপান আর মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশগুলিতে কিন্তু এই কার্পাস রপ্তানিও হয় এই কার্পাস উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখা দরকার ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে এবার আমরা চলে আসি ভারতের দ্বিতীয় তন্তু যে ফসল হলো পাট যা একদম কার্পাসের স্থান এই পাট হল এক ধরনের নরম এবং হালকা সোনালী রঙের ফসল ভারতে ব্যাপক পরিমাণে কিন্তু পাট উৎপাদিত হয় বর্তমানে তোমরা লক্ষ্য করলে দেখবে প্লাস্টিক জাতীয় দ্রব্যের চাহিদা কমিয়ে কিন্তু পাট জাতীয় দ্রব্যের চাহিদা বহু গুণ বাড়ানো হচ্ছে যার ফলে একদিকে আমাদের পরিবেশ দূষণের মাত্রা কিন্তু কমানো সম্ভব হবে পাট চাষের জন্য উষ্ণতা প্রয়োজন হয় টোয়েন্টি ফোর ডিগ্রি থেকে থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাতের প্রয়োজন হয় হানড্রেড সেন্টিমিটার পাট চাষ পলি মাটিতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু হয়ে থাকে সেই জন্যই গঙ্গা নদী অবহায়িকায় কিন্তু পাট চাষ সব থেকে বেশি হয় এই প্রসঙ্গে তোমাদের একটি বিষয় জেনে রাখা দরকার পাট কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না মার্চ থেকে মে মাসের মধ্যে পাট যখন আট থেকে বারো ফিট লম্বা হয়ে যায় তখন তাকে একসঙ্গে কেটে নিয়ে আতি করে জলের মধ্যে ফেলে রাখা হয় তিন সপ্তাহ জলের মধ্যে ফেলে রাখার ফলে সেটি পচে যায় তারপর তার গা থেকে যখন আঁশ অর্থাৎ তন্তু খুলে আসে তখন তাকে পরিষ্কার জলে ধুয়ে রোদ্রে শুকানো হয় তারপরে কিন্তু পাট ব্যবহার করা হয় ভারতে পাট সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় কিন্তু ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে তাহলে এবার দেখে নেওয়া যাক ভারতের কোন কোন রাজ্যতে সব থেকে বেশি পরিমাণে পাট উৎপাদিত হয় পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ ত্রিপুরা ও মেঘালয় কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে ভারতের পাট কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই উৎপাদিত হয় বর্তমানে ভারতের এই পাটজাত দ্রব্য কিন্তু বিদেশে বহু জায়গায় রপ্তানি হচ্ছে আমরা তাহলে আজকে দেখে নিলাম ভারতের তন্তুজ ফসল হিসেবে কার্পাস ও পাট আমরা ভারতের আরও নানান বিষয় যেরকম শিল্প অর্থনীতি এগুলোই কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আরও জানবো আজ তাহলে আমাদের এই উল্লেখযোগ্য ক্লাসটি এই পর্যন্তই